হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যানার্জি সিরিজ। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো আজকে এই ভিডিওতে আলোচনা করব ইস্ট বেঙ্গল এবং ইমামি গ্রুপের চুক্তি নিয়ে, পরে যে ফাইনাল এই মুহূর্তে নিউজ রয়েছে সেটা নিয়ে, এবং তার সাথে জানি রাখি যে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশান বেলটাকে অন করে রাখুন, আর নাহলে এরকমই ভালো ভালো আপডেট কিন্তু মিস করে ফেলতে পারেন। আর এখন পর্যন্ত যারা লাইক করেননি তারা প্লিজ লাইক একটা করে দিন, এটা আমাদেরকে সাপোর্ট করে, মোটিভেট করে। তো চলুন দেখে নিই কি রয়েছে আজকের এই নিউজে। তো জানিয়ে রাখি এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে সেটা হলো ইস্টবেঙ্গল এবং ইমামি দুপক্ষই কিন্তু যে চেঞ্জগুলো চেয়েছিল ড্রাফটের মধ্যে তারা কিন্তু দুপক্ষই রাজি হয়েছে মেনে নিতে, এবং দুপক্ষের আইনজীবী মিলে পরে কিন্তু ফাইনাল যে ড্রাফট, ফাইনাল যে চুক্তিপত্র সেটা তৈরি করেছে। এবং শোনা যাচ্ছে আজকেই কিন্তু সেই চুক্তিপত্র ইস্টবেঙ্গলের কাছে আসতে পারে, এবং আজকে সন্ধ্যার দিকে কিন্তু ইস্টবেঙ্গলের কার্যকরী সমিতির একটা মিটিং রয়েছে, সেই মিটিংয়ে কিন্তু সেই সইটাও হয়ে যেতে পারে। যদি কোনো কারণে চুক্তিপত্র আজকে না এসে পৌঁছয় তাহলে সেই চুক্তিপত্র কিন্তু কালকে সাইন হবেই, এরকমই এখন পর্যন্ত খবর রয়েছে। এবং এখানে যেটা যেটুকু এখন পর্যন্ত শোনা গেছে যে 75-25 এরকমই বা 80-20 এরকমই একটা চুক্তি হতে চলেছে, এবং এখন পর্যন্ত যে আপডেট রয়েছে তাতে একটা দীর্ঘমেয়াদী চুক্তি কিন্তু ইমামি গ্রুপ পাবে। ফলে স্বাভাবিকভাবে একটা বিশ্বস্ত সূত্র থেকে এইটা দাবি করা হচ্ছে যে যেহেতু ইমামি গ্রুপ একটা দীর্ঘমেয়াদী চুক্তি পাবে তাই ট্রান্সফার মার্কেটে কিন্তু আগুন লাগাতে তৈরি ইমামি গ্রুপ তথা আমাদের ইস্টবেঙ্গল ক্লাব। এখন অনেকেই দাবি করছে যে শুধুমাত্র সইটা বাকি, সই শেষ হলেই নতুন নতুন চমক আসতে থাকবে। তারপর একটা কারণও রয়েছে, একবারই উড়ি দেওয়া যায় না, তার কারণ কোভিড শেষে ইস্টবেঙ্গল কিন্তু তাদের নিজেদের মাঠে অর্থাৎ আমাদের কলকাতাতে খেলবে, এবং এত দর্শক থাকবে তো সেই জায়গায় দাঁড়িয়ে ভালো টিম কিন্তু উপহার দিতেই হবে সমর্থকদের, এবং শুধু ভালো টিম নয় বেশ কয়েকটা চমক কিন্তু থাকবে আশা রাখা যায় দর্শকদের জন্য। এটা প্রত্যেকেই আশা রাখে ইস্টবেঙ্গল এবং ইমামি গ্রুপের এই যৌথ প্রয়াসকে। তো এখন দেখার বিষয় কী সেই চমক আসতে চলেছে, তার আশা আমরা প্রত্যেকেই দিন গুনছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যদি দীর্ঘমেয়াদী চুক্তি ইমামি গ্রুপ একটা পায় তাহলে ভালো প্লেয়ার সেক্ষেত্রে কতটা টেক্কা দিতে পারবে বাকি দলকে। এই মুহূর্তে দাঁড়িয়ে কমেন্ট আশায় রইলাম, যেটুকু আপডেট ছিল সেটা শেয়ার করলাম, আশা করি ভালো লাগলো। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশান বেলটা অন করে রাখুন। ভালো ভালো আপডেট দিতে আমি সর্বদাই বদ্ধপরিকর। তো দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ সাপোর্টিং অ্যান্ড কিপ লাভিং, বাই।